Hi friends, welcome to my YouTube channel. So, আমরা যেমন দাঁত কান বা সারা দিন পরিষ্কার থাকার চেষ্টা করি সেরকম আমরা যখন বাড়িতে ডগস পুষবো মানে কুকুর রাখবো তখন কিন্তু তাদেরও কান বা দাঁত পরিষ্কারের দায়িত্ব আমাদের তো আমাদের এই যে ছোটটা এই ছোটটার একটু কানটা দেখাচ্ছি এ দেখুন এই কানটা পরিষ্কার করে দিয়েছি যে আমরা কি করে পরিষ্কার করছি সেটা দেখাবো এটা থেকে কিন্তু অনেক বড় বড় রোগ হতে পারে কুকুরের কান কান পেকে যেতে পারে পুঁজ হতে পারে খুব দুর্গন্ধ হতে পারে তো এই সবগুলো আমাদেরও যেমন বিরক্ত দেয় তেমনি কিন্তু ওদেরও বিরক্ত দেয় বা ওদেরও খুবই জ্বালায় ফেলে তো আমরা যখন বাড়িতে ডগ রাখবো তখন আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তাদের কানটা যেন পরিষ্কার থাকে বা পরিষ্কার তো তারা করতে পারে না তাই আমরা কিভাবে পরিষ্কার করছি এবং কি কি ড্রপ ইউজ করছি সেগুলো নিয়েই তাহলে আজকে ভিডিওটা শুরু করছি তাহলে চলুন সবাই থাকবেন এই যে আমার ভুলো জিনু জিনু একটু হাই করো হাই করো আর এই যে মুঙ্গু মুঙ্গুরও কান আজকে পরিষ্কার করব আর সঙ্গে এই যে গুল গুলেরও কান তালে পরিষ্কার করছি এই দেখুন কানের অবস্থা কানের মধ্যে অনেক পুঁজ হয়ে গেছে তো এটা হয় হচ্ছে স্নান করানোর সময় বা কোনো কারণে উঠলেও হতে পারে বা এমনিতেও ইয়ার যদি পরিষ্কার না করা হয় তাহলে এই প্রবলেমটা হতে পারে তো আমি তার জন্য আজকে একটা এটা হচ্ছে ইয়ার ক্লিনার ফার্স্ট এটা দিয়ে পরিষ্কার করে নেব কানটা আর তারপরে এটা হচ্ছে ইয়ার ড্রপ এটা দেবো আমি তারপরে দু ফোঁটা করে তো চলুন আগে অ্যাপ্লাইটা দেখে নিই তো এটা ভিরব্যাক কোম্পানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দাম 119 টাকা তো এটা প্রথম কানে দিতে হবে এবং এটা দিয়ে কানটা আমরা ভালো করে পরিষ্কার করে নেব আমরা পরিষ্কার করে নিয়েছি আর একবার নেব ঠিক করে একটু
এবার অনেক ক্লিন হয়ে গেছে, ভেতরের পুঁজগুলো চলে গেছে। এবার আমি আর একবার গোল করে ঘুরিয়ে পরিষ্কার করে নেব খুব সুন্দর করে। এটা অনেকদিন কান পরিষ্কার না করালেও হয়, আর যদি স্নান করানোর সময় বা অন্য কোনো কারণে জল যায় তাহলেও এটা হয়। এবার দেখি ভেতরটা আছে, তবে ড্রপ না দিলে ঠিক হবে না। এই যে ড্রপটা আমি ওপেন করছি, ড্রপটা মনে হয় ফুটো করা নেই। এবার হচ্ছে আমরা এর ঠিক দু ফোঁটা কানের মধ্যে দিয়ে দেবো যাতে ইনফেকশনটা কমে যায়। ওই জায়গাটা কি? করে চিকিৎসা না হলে কিন্তু কুকুরের কান অব্দি ইনফেকশন হয়ে যেতে পারে, সেহেতু আজ 3 দিন তো আমি ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা এখনো ভেতরটাতে এখন এই যে পুঁজ রয়েছে, নোংরা রয়েছে, এই যে ঠিক করে দেখালে বুঝতে পারবেন। ইস, ভালো করে এবার এটাকে পরিষ্কার করে আনতে হবে। এগুলো সব পুজ দেখি। এই যে কানের ভেতরটা সুন্দর করে মোটামুটি পুজ টুজ পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার শুধু দু ফোঁটা ড্রপ দিয়ে দেব, দিয়ে এবার ডলে দেব। এই যে এভাবে কান পরিষ্কার হয়ে গেল, এবার কানের ইনফেকশন হয়ে গেল। তো আজকের বিষয়বস্তু হচ্ছে পাগের কান পরিষ্কার। গুলি দি, আজকে হবে তোমার।
তো এই যে আজকে আমরা কান পরিষ্কার করব, তো ড্রপটা নিয়ে নিয়েছি, তো এটা কানের মধ্যে গেলেও কোনো প্রবলেম হয় না। তো চলুন আগে কানটা পরিষ্কার করে নিই। গুল্লি ট্র্যাপ তৈরি হচ্ছে। বুঝো, চকলেট পোড়া হয়েছে পুরো। না হলে কান পরিষ্কার করতে দেবেই না। তো যাই হোক, এটাকে কানে ভালো করে একটু ঢুলে নিতে হবে। এই যে কানের অবস্থা দেখুন, ও কি পরিষ্কার। ওই তুলোটা দাও একটু, ওই যে ওই যে, এটা থাকতে থাকতে কিন্তু কানের মধ্যে ইয়ে হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনের ওটাও দিয়ে দিস ফটো, কি তো ভিতরে নিয়ে যাস না। না যাচ্ছি না, কিন্তু এখানটা মাল আছে। খুব কেয়ারফুলি করতে হবে যাতে খুব ব্যথা না লাগে বা ভেতরে কেটে ছিঁড়ে না যায়। আমরা করছি দেখে মনে হচ্ছে যে খুব জোর জবরদস্তি করছি, কিন্তু তা কিন্তু নয়, হালকা হাতেই এটা আমরা করছি। খুব হালকা হাতেই ওর কানটাকে করতে হবে, কারণ পাক ছোট আর কানের যে ছিদ্র সেটাও প্রায় নেই বললেই চলে। তো এবার এবার আমরা যেটা, এটা হচ্ছে শুধুমাত্র ইনফেকশন হলেই দেয়, তবু ওর কানের মধ্যে বেশ একটু র্যাশ র্যাশ আছে, তার জন্য আমরা দু ফোঁটা আজকে ইয়ার ড্রপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে অন্তত 2-3 দিন পর পর যদি কানটাকে পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে 7 দিনের মধ্যে কান পুরো পরিষ্কার হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আওয়াজটা কটকট করে হচ্ছে? এই দেখুন নোংরা যা ছিল আরো বেরিয়ে এসছে। এই যে এই যে এই যে, তো এটাকে পুরো গালিয়ে নিয়ে আসবে, ভেতর থেকে পুরো নোংরাটা গালিয়ে নিয়ে এসে পুরো কানের ভেতর থেকে পুরো পরিষ্কার করে দেবে। বেরিয়েছে, তো আর এক কান দেখিয়ে যাও, আর এক কান কেমন আছে একটু দেখিয়ে যাও, একটু দেখিয়ে যাও। এই যে অবস্থা খারাপ, এটা কালকে পরিষ্কার করে দিয়েছি, আজকে আর একবার।